হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অর্থর এখন আমরা কথা বলবো যে গঙ্গুবাই কাঠিয়া ট্রেলার নিয়ে তো এই ট্রেলারটার অপেক্ষায় ছিলাম তো এটা সঞ্জয় লাভ নতুন ছবি টোয়েন্টিফিথ ফেব্রুয়ারি আসছে আলিয়া ভাট এটার মধ্যে রয়েছে তো এটা এস হুসেন জয়দি যিনি একজন ক্রাইম রিপোর্টার উনি প্রচুর নভেল লিখেছেন তো ওনারই একটা বই আর কি কুইন্স অফ মুম্বাই সেটারই একটা চ্যাপ্টারের ওপর বেস করে এই সিনেমাটা হতে চলেছে তো এবার এই ট্রেলারটার মধ্যে সঞ্জয় ইলা ভান্সালির সিনেমার যে এলিমেন্টস কিছু তো ডেফিনেটলি রয়েছে যেরকম হচ্ছে ল্যাভিশ স্কেলে সেট থাকবে ইত্যাদি থাকবে এবং আপনি দেখে বুঝতে পারবেন যেটা একটা সিনেমা দেখছেন কারণ অ্যাকচুয়াল কামাটি পুরা রেড লাইট এরিয়া এরকম হয় না ইট ইস ভেরি মানে এরকম তো হয় না এটা পুরো সেট একদম সবাইকার জামাকাপো চকচকি ইত্যাদি তো বানসালি সবসময় এইভাবেই দেখিয়ে এসছে তো সেই জিনিসটা রয়েছে সেই বাঞ্সালির টাচটা রয়েছে সেটা তো রয়েছে বাট যেটা আমি ইউনিক এবারে লাগলো সেটা হচ্ছে এবারে যদি আপনি লক্ষ্য করেন তো এখানে হিউমারের পোর্শনটা অনেকটা বেশি এবং মাসালা ওরিয়েন্টেড ট্রিটমেন্টটা আরও বেশি ভাঞ্শালি রেখেছে ভান্সালির ড্রামা সবসময় থাকে বাট সেটা অনেকটা সিরিয়াস ওরিয়েন্টেড ড্রামা হয় আমি তার কাজ যা দেখে বুঝেছি বাট এখানে আমার মনে হলো যে একটু কমার্শিয়াল ওরিয়েন্টেড ড্রামাটা আরেকটু বেশি মানে দেয়ার দের ইজ লট অফ ড্রামা ফুল অফ ড্রামা টোটাল ট্রেলারটা বাট কোথাও গিয়ে হিউমারের লেভেলটা একটু বেশি আপনি যদি বিজিএমটা শোনেন বান্সালির অন্য সিনেমার বিজিএম অনেক বেশি সিরিয়াস টোনের হয় সেখানে এখানে কিন্তু একটু রক মিউজিকের ইউজ করেছে শেষের দিকে তো সেই জায়গাগুলো আমার বেশ ভালো লেগেছে আমার আরও মাস অ্যাপিলিং মনে হয়েছে এই ট্রেলারটা যেখানে আমার মনে হয়েছে যে হিউমার এবং বিজিএম যেটা বান্সালী নিজের শো এর থেকে অনেকটা আলাদা এবারে দেখতে লেগেছে এবং ট্রেলারের মধ্যে যে জিনিসটা আরও ভালো লেগেছে এবং হিউমার এবং বিজিএম দুটোই আমার খুবই ভালো লেগেছে এবং আরও একটা জিনিস যেটা খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে এক্সট্রর্ডনারি কিছু ডায়লগস রয়েছে যেগুলো খুবই পাওয়ারফুল মজা লাগছে শুনে আলিয়াভাট দারুণভাবে ডেলিভার করেছে সেগুলো খুব ভালো লাগছিলো ট্রেলারের মধ্যে এবং পারফরমেন্স ও মাই গড আলিয়া ভাটকে দারুণ মানিয়েছে চরিত্রটার মধ্যে গঙ্গুবাই কাঠিয়াবাড়ি যে বয়স থেকে শুরু করেছিল সেটার মধ্যে আলিয়া ভাট একদম প্রপার কাস্টিং হয়েছে প্লাস আলিয়া ভাটের যে ট্রান্সফরমেশনটা দেখবেন অনেকগুলো এজ গ্রুপে আমরা ওকে দেখতে পাই এবং সেই অনুযায়ী ও ডায়লগ ডেলিভারি ওর হাঁটা চলা অ্যাটিটিউড টিজারের মধ্যে থেকে আমাদের দারুণ লাগছিল সেটা এখানেও একেবারেই ভিজিবল দারুন লাগছে আলিয়া ভাটকে পারফরমেন্স খুবই ভালো এবং আসলে নিজের অ্যাক্টার্স এর কিন্তু দারুণ পারফরমেন্স করে আজকে দেখবেন ছোট গ্লিমসে মানে গেস্ট অ্যাপিয়ারেন্স করতে চলেছে অ্যাজ করিম লালা এবং তার পারফরমেন্সও ভালো লাগছে একদম ফুল অন ডায়লগ বাজি রয়েছে এবং শো স্টিলার হচ্ছে বিজয় রাজ যা লাগছে বাপরে বাপ আমি বলছি যে এর আগে এরকম মানে এর রোল আর কি ট্রান্সজেন্ডারের রোল যে ব্রথেল চালায় একটা আইকনিক ক্যারেক্টার করেছিল সাদাশিবামপুরকার সারাক ছবিতে ভিলেন হয়েছিল সিমিলারলি এইটা সেটা একটা ল্যান্ডমার্ক রোল ছিল দারুণ একটা পারফরমেন্স ছিল এবং আমার মনে হয় সেই একটা লেভেলের পারফরমেন্স এইটা বিজয় রাজের হতে যাবে এবং বিজয় রাজাদের টেরিফিক অ্যাক্টর এবং এখানে দারুণ লাগছিল তো ওভারঅল মিলিয়ে আমার ট্রেলারটা ব্যাপক লেগেছে ডায়লগ থেকে শুরু করে হিউমার মিউজিক সেটস ল্যাভি স্কেল পারফরমেন্সের সবই ভালো লাগছে সো এম কোয়াইট এক্সাইটেড অ্যাবাউট দিস আমার মানে এটা দেখার জন্য খুব ওয়েট করে আছি আছে আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে আপনাদের কি মতামত কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই